সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে আমরা সুমাইয়ার ঘরে। আপনারা জেনেছেন যে ইতিমধ্যে সে একজন ভাইরাল এবং নেটওয়ার্কের বর্তমানে যে ভাইরাল ক্ষুদিশিল্পী, সে ভাইরাল। আর ওর মা কথা বলছে দেখেন ফোনে। আর আমরা এখান এখন যে স্থানে অবস্থান করছি, সে স্থান হলো যে সুমাইয়ার ঘর। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, সেটা হলো ভাড়া করে ওনারা থাকছে। এটা কত দিয়ে ভাড়া নিচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওনার বাবার সাথে কথা বলবো এবং একটু এদিকে আসুন তো, সুমাইয়ার আব্বু, সুমাইয়া এদিকে যাও, তুমি সব এদিকে যাও, বসেন এখানে। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন, উপরে বসো, উপরে বসো। আচ্ছা, যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে আপনার এই ঘর ভাড়াটা কত দিচ্ছেন? ২০০০ টাকা। আচ্ছা, আপনারা কি সরকারের কাছ থেকে কোনো যে আশ্রয় প্রকল্পের কোনো ঘর চাচ্ছেন কিনা, যে হয়তো সরকার যদি আপনাদেরকে দেয় তাহলে হয়তো আপনারা একটা আশ্রয় প্রকল্প পেলে হয়তো একটা ভালো হবে? হ্যাঁ নাকি? আমার মেয়েটার একটা ভবিষ্যৎ হইলো, একটা লাইন হইলো। যে আপনারা শুনলেন সুমাইয়ার বাবার কথা, তা আপনি একটু বলুন তো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি রেখে। আমি প্রথম আমি সালাম জানাই আমার মন্ত্রীরে। হ্যাঁ, একটু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? যে আমি জানতে পারছি, আমি গরিবের একটা সন্তান, পাওনা না মামা, আমার গরিবের একটা সন্তান, তাই না? একটু মায়া দয়া করলে আমার মেয়েটার একটা দেশে এখন 1.5 কোটি না 6 কোটি মানুষের পণমান হয়েছে, আমার মেয়ে একটা শিখলি হয়েছে, তাই না? একটা মায়া দয়া করলে আমি এখন বাংলায় একটা ঘরও আছি, এখন আমি ঘর বাস করলাম, আমি ভাড়া দিয়ে থাকি, আমার মেয়েটার উচিলে মনে করেন, তাই না? একটু মায়া করলে একটা ঠিকানা আমার ঠাই দিলে আমি ধন্যবাদ তাইনের কাছে। তো আপনারা কি আপনারাও দেখছেন যে সুমাইয়ার মার চোখে জল এবং সেই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি যে উনি একজন অপারেশনের রোগী, উনি কোনো কাজকর্ম করতে পারছে না, এবং দেশবাসী যারা সহযোগিতা করতে চান, ওনার বিকাশ নাম্বার আছে, সে বিকাশ নাম্বারে যদি আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো দেশের কাছে উপকৃত হবে। আচ্ছা বলুন তো খালামা, আপনি কান্না করেন কেন? কান্না করে আমার ঘরে বিড়া বাড়ি দুর্নীত কিছু নেই, আমি আমার স্বামীরা অসুস্থ, আমি কোনো কাজকর্ম করি আমার ঘরে খাবাইতে পারে না, আমি মানুষের কাজকর্ম করি বা খুঁজিয়ে আনি, আমি এই সংসার চালাই, আমার মেয়ে খুঁজিয়ে না, আমার মেয়ে খুঁজিয়ে না, আর খাবার। আচ্ছা সুমাইয়া, তোমার এই বিষয়ে ঘরের বিষয়ে একটু কিছু বলবা, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কি তোমার কি চাওয়ার ইয়ে আছে বলো তো সুমাইয়া? শেখ হাসিনা যদি আমাকে একটা ঘর দেয়, আমরা ঘরে যদি আমরা একটা এখন ভাঙা ঘরে আছে, জি, তো শেখ হাসিনা একটা ঘর দিয়ে ঘরের মধ্যে আমরা থাকতে চাইছি। জি। আচ্ছা তোমার লেখাপড়া কি? আমার লেখাপড়া টু টু, ক্লাস টুতে পড়ো। আপনাদের আমি আর একটু দেখাচ্ছি, আপনাদেরকে দেখানে যে ঘরের চাল এটা দিয়ে নাকি পানি পড়ে, খুব অবস্থা শোচনীয়। এই একটি দরজা আছে এখানে, এই দরজাটা ভাঙা, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। দেখেন যে সুমাইয়ার সাথে এখন সুমাইয়ার ঘরে আমি অবস্থান করছি, আমি সাংবাদিক মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, বাংলাদেশ পাবলিক টিভির থেকে সম্প্রচার করছি। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সুমাইয়ার গান শুনবো এবং আপনাদেরকে লাইভে দেখাবো।